আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকল ভালো আছেন। মাইসেল চৌধুরী মোহাম্মদ জাহেল ওকরাদ অ্যান্ড আলহামদুলিল্লাহ আই এম অলসো ফাইন। তো প্ল্যান্টিং এর আগে কিছু ভিডিওতে আমি কিছু ভুল করেছিলাম, সেই ভুলগুলো এখন আমি শুধরে দিব। তো এখন শুরু করছি কি কি ভুল করেছিলাম। এক নম্বর, আমার বলা উচিত ছিল প্ল্যান্টিং ভিডিও পার্ট থ্রি হাফে কিছু ভুল কথা বলেছি, এই লাইনটা বলা দরকার ছিল, আমি হয়তো কোনো ভুল বলেছিলাম। দুই নম্বর, চা বানানো আমি বলেছিলাম যে ডাইরেক্ট চা, আমি বলেছিলাম চা পাতি দিয়েছি কিন্তু চা পাতি তো দেওয়া যায় না, চা বানানোর পরে যে নষ্ট পাতিটা রয়েছে ওই পাতিটা দিয়েছি। তিন নম্বর ভুল, আমি যে সেট আপ টুরটা করেছিলাম ওখানে সেট আপ টুর রাত, আর রাতটা ছিল ব্র্যাকেটে, শুধু রাত না, রাত রাত বাট রাতটা ছিল ব্র্যাকেটে, আমি ব্র্যাকেটে বলতে ভুলে গিয়েছিলাম। আর আমি একবার বলেছিলাম হয়তো কোনো ভিডিওতে যে আমার ইউটিউব চ্যানেল, এটা আমার ইউটিউব চ্যানেল না, আমার আর আমার ছোটো ভাইয়ের ইউটিউব চ্যানেল। তারপরে হচ্ছে আমি বলেছিলাম আমি হয়তো কোনো ভুল বলেছিলাম কিন্তু সঠিক লাইনটা হবে প্যান্টিং ভিডিও পার্ট থ্রির টাইটেলটা দিয়ে দেয়, প্যান্টিং ভিডিও পার্ট থ্রি হাফ এই টাইটেলটা দিয়ে দেয়। তারপর হচ্ছে ধনিয়া, আমি বারবার ক্যামেরা প্ল্যান্টিং ভিডিও পার্ট থ্রির মিনিং হবে, বারবার একবার ক্যামেরাটা অফ করে বলেছিলাম যে ধনিয়া গাছের টপ ধরানোটা টপ ওটা টানিয়ে তারপরে দেখা করছি। আমি বলেছিলাম এটা টানিয়ে তারপরে কী টানিয়ে তারপরে যেন আমার বলা উচিত ছিল ধনিয়া গাছটা টপ টানিয়ে তারপরে কোথায় বিলের টানিয়ে তারপরে দেখা করছি। যাই হোক, তারপরে আমি বলেছিলাম সূর্যের আলো প্রয়োজন, যদি আমি কোনো জায়গায় টানাই বা রাখি ওখানে যদি সূর্যের আলো পায় অবশ্যই ওখানে বাতাস পাবে, কারণ বাইরে দিয়ে বাতাস আসবে, এই জন্য শুধু সূর্যের আলো না, ওটার বাতাসের প্রয়োজন সব কাছে, এই জন্য আমরা বাতাসের ব্যবস্থা করতে হবে। জাস্ট সূর্যের আলো ব্যবস্থা করলে বাতাসের ব্যবস্থা হয়ে যাবে, এই জন্য লাইনটা হবে সূর্যের আলো প্লাস বাতাসের ব্যবস্থা করতে হবে, শুধু সূর্যের আলো ব্যবস্থা করতে হবে না। প্ল্যান্টিং ভিডিও পার্ট রিমেনিং হাফে, বাবা বাসায় ছিল বাট বাবা ব্যস্ত থাকার কারণে ওদের লাগিয়ে দিতে পারেনি, বাট পরে লাগিয়ে দিয়েছে। এই যে ধনিয়া গাছের টপটা লাগিয়ে দিতে পারেনি। আর সন্ধ্যামালিতে গাছের টপ যেটা হচ্ছে আপনার প্ল্যান্টিং ভিডিও পার্ট টু আপনারা দেখেছিলেন, এই যে এখানে টানিয়ে দিয়েছে বাবা। আর প্ল্যান্টিং ভিডিও পার্ট থ্রি রিমেনিং হাফ এবং প্ল্যান্টিং ভিডিও পার্ট থ্রি হাফের যে ধনিয়া পাতা গাছটা, এই যে ধনিয়া পাতা গাছ বাবা এখানে টানিয়ে দিয়েছে। তো যাই হোক এটাই, আর মা ব্যস্ত থাকার কারণে মা টানিয়ে দিতে পারেনি। আর হ্যাঁ, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে প্ল্যান্টিং ভিডিও পার্ট থ্রি হাফে যে মোবাইল চার্জ শেষ হয়ে যাওয়ার সাথে গাছে ফুটা করা কি সম্পর্কে, আমি বলি যদি আমি ক্যামেরাটা অফ করে গাছের টপটাতে ফুটা করি, গাছের টপে যদি ফুটা করি তাহলে মোবাইলে চার্জ ফুরাতে থাকবে, আবার যদি ক্যামেরা অন করেও ফুটা করি তাহলে মোবাইলে চার্জ ফুরাতে থাকবে। আর এমনিতেই আমাদের মোবাইলে চার্জ তখন কম ছিল, এই জন্য আমি ভাবলাম ওই ভিডিও টাইটেল প্ল্যান্টিং ভিডিও পার্ট থ্রি হাফ দিয়ে ভিডিওটা শেষ করে দিই, কারণ মোবাইলে চার্জ নাই এই জন্য তখন ফুটাও করিনি, গাছের টপটাতে ফুটাও করিনি যাতে পানি পড়তে পারে। এটাই মোবাইল চার্জ শেষ হয়ে যাওয়ার সাথে ফুটে করার সম্পর্ক। তারপরে হচ্ছে প্ল্যান্টিং ভিডিও পার্ট টুতে আমি বলেছিলাম সন্ধ্যামালতী গাছের বিচি বেশি লাগাবো না, মা বকা দিতে পারে কারণ আমি মার পারমিশন নিইনি। তো আমি বলেছিলাম দুইটা তিনটা লাগাবো, বাট আমি চারটা লাগিয়েছি, এটা একটা ছোটোখাটো ভুল, এটা বেশি ভুল না, যে আমি বলেছিলাম যে দুইটা তিনটা লাগাবো বাট চারটা লাগিয়েছি, এটা বেশি ভুল না। আর হচ্ছে আমি প্ল্যান্টিং ভিডিও পার্ট টুতে বলেছিলাম আমার একটু তাড়াতাড়ি করতে হবে কিন্তু আমি তাড়াতাড়ি করতে পারিনি, এখন আমি তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি কিন্তু তাড়াতাড়ি করতে পারতেছি না, আমার লাগে এখন থাকতেছে না আমার সাথে, মানে আমার ভাগ্য, মানে কী বলবো, ভাগ্য তো থাকে না, মানে একটা জিনিস দেখেন যদি মানে আমার ক্ষেত্রে হয়েছে এটা যে আমি তাড়াতাড়ি যখন আমি তাড়াতাড়ি করতে যাই তখন আরও দেরি হয়, আর যখন আমি ইচ্ছা করে দেরি করি তখন আরও জিনিসটা তাড়াতাড়ি হয়, এটাই। তো আজকে যে ভিডিওটা এখন আমি করবো সেই ভিডিওটার টাইটেল হচ্ছে সেট আপ টুর ব্র্যাকেট রাত পার্ট টু। তো চলেন আর দেরি না করে আজকে রুমে, আর দেখা হচ্ছে মার রুমে সেট আপ, আর দেখা হচ্ছে মার রুমে আমার সেট আপ টুর ব্র্যাকেট রাত পার্ট টু এই টাইটেল, মানে আমি বলি সেট আপ টুর রাত ব্র্যাকেটে সেট আপ টুর ব্র্যাকেট রাত পার্ট টু এই ভিডিও এখন যে ভিডিও করবো এই ভিডিওটার টাইটেল হচ্ছে এটা। তো এই ভিডিওর ব্যাপারে কথা বলতে দেখা হচ্ছে মার রুমে। তো গাইস আমি এসে বললাম মার রুমে, তো এই যে এগুলো তো আপনারা দেখে থাকবেন আগের সেট আপ টুরে, আমি আবার করছি কিছু ভুল হওয়ার কারণে, কিছু জিনিস না দেখানোর কারণে। এই যে এখানে এই যে এগুলো আমার স্কুলের, এগুলো তো আপনারা দেখে থাকবেন। তারপরে এই যে এখানে এই যে এটা এই বক্সের ভিতরে কী আছে আপনারা তো জানেনই, এই বক্সে আমি কিছু নতুন রঙিন কলম যোগ করেছি, এই যে অনেক রঙিন কলম এখানে, কালো কলম না। আর এখানে হচ্ছে আপনার দাঁড়ান খুলে নেই, এই যে এখানে জেল পেন, আর এখানে হচ্ছে দাঁড়ান আমি, আর এখানে হচ্ছে আপনার পেন্সিল, ইরেজার, কাঠের কলম,
জাদুঘর পেন্সিল যেটা সিক্রেট কাউকে দেখানো যাবে না, যেটা জাদুঘর পেন্সিল, এটা আমার মেমোরি পেন্সিল, ইরেজার ইরেজার পেন্সিল, আর মেন কিছু লেখার জন্য কালো কলম আছে, এই যে এটা কালো কলম, আর এখানে জেল পেন, এখানে রঙিন কলম, পেন্সিল ইরেজারও আছে, এখানে এখানে রঙিন কলম, এখানে তো আপনারা ভালো মতোই দেখিয়েছিলাম ওই ভিডিওতে যে কী আছে, এখন রেখে দিচ্ছি। এখানে হচ্ছে পেপার কাটিং, মানে প্রথম আলো পেপার থেকে আমি কিছু জিনিস কেটে কিছু কাগজ কেটে নিয়েছিলাম প্রাথমিক শিক্ষা সমাপনীর জন্য, যেগুলো আমার পড়ালেখাতে কাজে লাগতো, কিন্তু কাজে তো লাগেনি কারণ পরীক্ষায় হয়নি করোনার কারণে। তারপরে হচ্ছে এখানে এখানে শিট, কিছু শিট, এখানে কিছু পড়ালেখার এগুলো শিট, এটা অনেক আগের খাতা, এখানে আমার কোচিংয়ের খাতা, কোচিং আমার স্কুলের কোচিং হতো ওই কোচিংয়ের খাতা, কোচিংয়ের, আর এখানে আমার স্কুলের গাইড, বাংলা ইংলিশ অঙ্ক সমাজবিজ্ঞান ছিল মৌলিক শিক্ষা, আর এখানে মডেল টেস্টের জন্য এই যে হলুদ কালারের বইটা আছে। দেন এই ছিল উপরের অংশ, এই যে এই হচ্ছে উপরের অংশ, আর এই যে এখানে গাইড বইয়ের একটা রুটিনারি আছে যে আমি কোন দিন কোন সাবজেক্ট পড়বো, এটা আমি আগে লিখেছিলাম বাট এটা অবলম্বন করা হতো না, জাস্ট লিখেছিলাম। এটা হচ্ছে টানি দেওয়ার জন্য, আমি ভেবেছিলাম এখানে বা কোথাও টানাবো বাট টানানো হয়নি, ফুটাই করা হয়নি। তারপরে এখানে বিজ্ঞান বাক্স, তড়িৎতাণ্ডব বিজ্ঞান বাক্স তো আপনারা খুব ভালোভাবে চিনে থাকবেন, আমি ভিডিও করেছিলাম, আর আমি কোন তড়িৎতাণ্ডব বিজ্ঞান বাক্স কোন ভিডিওতে পার্ট 1, 2, 3 কোন ভিডিওতে বলেছিলাম জানি, যে এই যে এইটা তড়িৎতাণ্ডব চুম্বকের চমক, এটা আমার ছোটো ভাইয়ের, আমি আমার টেবিলে রাখি, এটা কস্টেপ, এটা একটা কাগজ, দেন এখানে ফ্যান নষ্ট হয়ে গিয়েছে ফ্যানটা, দেন এখানে আমি নামাজের ব্যাপারে কিছু কথা লিখেছিলাম, এই যে নামাজের আপনারা আমি ইউটিউবে আপলোড করবো, পজ করে দেখে নিতে পারেন কী লিখেছিলাম, এই যে দেন এখানে এখানে একটা নষ্ট একটা লাইট আছে, যেই লাইটটা চলে না, আর নষ্ট লাইটের এই অংশ একটা আর এই অংশ একটা, বাবা বলেছে ঠিক করে দিবে, আর এটা এমন একটা জিনিস যেটা মোবাইলের চার্জারের সাথে ঢুকে মোটর বা লাইটে কানেক্ট করলে লাইট অনেক সুন্দরভাবে জ্বলে এবং মোটর অনেক তাড়াতাড়ি ঘুরে, যদি কানেক্ট করি যে কোনো একটা কানেক্ট করা যায় মোটর বা লাইট চার্জারের সাথে, কারেন্টের মোবাইলের চার্জারের সাথে কানেক্ট করলে এই আর কি। এটা আমার স্কুলের ম্যাগাজিন, এটা ক্লাস 4-এর, এটা ক্লাস 3-এর, এটা ক্লাস 2-এর, 1-এরটা আয়ন নিয়ে নিয়েছে, আপনারা তো আয়নকে চিনেই থাকবেন, ওই যে ইট অর ওয়ারে দেখেছিলেন আয়নকে, আর প্ল্যান্ডিং ভিডিও পার্ট 1-এ বলেছিলাম আয়নকে, ও নিয়ে নিয়েছে আর দেয়নি, আর ক্লাস 5-এরটা এখনও পাইনি, এটা এটা 2, এই যে সবচেয়ে নিচেরটা 2, তারপর এটা 3, তারপর একটা 4, 5 পাইনি, আর 1 তো আমার কাছে 9 নিয়ে নিয়েছে বললাম। দেন এখানে আছে আপনার হচ্ছে ওষুধ, নাপা ওষুধ, এখানে থার্মোমিটার, ওডোমাস যেটা লাগালে মশা কামড়ায় না ইনশাল্লাহ, এটা হচ্ছে নাপা ওষুধ, নাপা এক্সট্রা, এটা নাপা কি জানি না, এটা টুথপিক, এটা এস সিবিট আছে, এখানে সিবিট, এই যে সিবিট, আর এখানে আলাদা একটা এক্সট্রা সিবিট, আর এখানে কলম, এখানে কলমের শিশি, মানে একটা খেলনা জাতীয় একটা জিনিস যেগুলো কলমের ভিতরে থাকে আর কি। তো এই এইটুকুর অংশ, ওই টেবিলের এইটুকুর অংশ। দেন এখানে এই যে আমার পানি খাওয়ার মগ আপনারা তো চিনে থাকবেন, আর এটা আমার খাওয়ার প্লেট, এখানে কিছু স্ন্যাক্স, এখানে কিছু স্ন্যাক্স, দেন এখানে হচ্ছে আমার খেলনাপাতি, খুলে দেখাচ্ছি খুলি, এই যে এটা আমার সব থেকে মেমোরি আমার দুনিয়াতে, এটা আমার সব থেকে মেমোরি, এই যে এই জিনিসটা, এই যে পুতুলটা সব থেকে মেমোরি, এখানে এটা আছে, এটা আছে, এটা চকলেট মেমোরি যেটা খোসা আমি রেখে দিছি, অনেক মেমোরি হয়েছিল এই জন্য, এটা নামাজের একটা ই ভিতর, এই যে কি তারাবির নামাজের প্রয়োজন হয় এটা, এখানে চার্জার, এই যে এই লাইটের চার্জার, এই যে মানে এই ব্যাটারির চার্জার, এই এই চার্জার কারেন্টের সাথে সংযোগ করে ব্যাটারি চার্জার দিলে এই ব্যাটারি আবার এই লাইটে লাগালে লাইটটা জ্বলে, আর এখানে এমনি একটা চার্জার, কিসের চার্জার মনে নেই, এখানে মার্বেল, দেন এখানে হচ্ছে আপনার দুইটা মোটর আর ভিমবারের প্যাকেটে দুইটা মোটর আছে, আর হচ্ছে এখানে আপনার ভিমবার যেখানে পানি ঢুকালে এই মুখটা খুলে দিলে পানি পড়ে, তো এই অনেক কিছু, তো এগুলো গোছানোর পরে আপনাদের সাথে দেখা করছি, গোছাতে হবে নাহলে মা বকা দিতে পারে। গাইস এটা গুছিয়ে ফেলেছি, এই যে এটা এটা কী আছে এটার ভিতরে আপনারা তো দেখলেনই, দেন এখানে একটা স্যানিটাইজার আছে, আর এখানে এটা আমার অনেক আগে স্যানিটাইজার, আমি যে স্যানিটাইজার কিনি না কেন অনেক দিন টিকিয়ে রাখি, আর এখানে কিছু বোতাম আর এয়ারফোনের কিছু নরম ই, এই যে এগুলো এয়ারফোনের জন্য ব্যবহৃত হয়, এই যে দেন
এটাই দাঁড়ান আমি এখন এটা জায়গায় রাখি, দেন এটা গুছিয়ে রাখি। মানে এখানে একটা তালা আছে, যেই তালার চাবি আছে এখানে, এই যে চাবি আর এই যে তালা, আর এটা চাবি ওই যে এখানেও একটা জায়গায় ছিল আপনারা দেখেছিলেন হয়তো, আর এটা একটা বড় তালা। আর এখানে হচ্ছে একটা কস্টেপ, এখানে একটা গ্লুগান, আর এটা গ্লুগানের পাইপ যেটা ঢুকালে কারেন্টের সাথে কানেক্ট করলে এই গ্লুটা পরে। তো এগুলো গোছানোর পর আপনাদের সাথে দেখা হচ্ছে, নাহলে মা বকা দিতে পারে না গোছালে। গাইস গোছানো শেষ, এই যে এটাই ছিল। তারপরে হচ্ছে আপনার এখানে আর কি আছে আপনাদেরকে তো দেখালাম, এবার নিচের অংশে এই যে এই অংশটাকে দেখাই। এগুলো সব আমার মেমোরির জিনিস, বিএআর মানে বুতিন আয়ান আর রায়ান, আমাকে সবাই আগে বুতিন ডাকতো আদর করে। এটা আয়ান, আয়ানকে তো আপনার চিনে থাকবেন ইটোর ওয়ারে, আর রায়ান তো আমার ছোটো ভাই। মেমোরি রাইটস বুক, এখানে আমাদের অনেক মেমোরি লেখা, এগুলো মেমোরির সরঞ্জাম। আর স্কেল, এখানে স্কেল আছে একটা, এগুলো মেমোরি সরঞ্জাম, এখানে মেমোরি লিখে। আর এটা ওই যে টানানোর জন্য অনেক রঙিন কাগজ, আর কিছু নাই। আর যেটা লিখি রঙিন কলম দিয়ে, ওই কলমে কলমটা তো এখানে রাখা। তো এগুলো গোছানোর পরে দেখা হচ্ছে। গ্যাস গোছানো শেষ, এখন নিচের অংশ। এখানে একটা বক্স আছে, মানে বক্স বলতে এটা মোবাইলের চার্জারের সাথে কানেক্ট করে কারেন্টের মাধ্যমে অনেকভাবে গান শোনা যায় মোবাইলের মাধ্যমে আর কি, এই বক্স। আর এখানে আছে হচ্ছে আপনার এই যে, এটাতে আমি অনেক জিনিস লিখি, মানে যেগুলো ভুলে যেতে পারি এই জন্য আমি অনেক কিছু লিখে রাখি। আর এখানে এমনি একটা পড়ে আছে, এটা অনেক আগের। আর এটা স্কুলের স্যার মিসদের নাম, ডায়েরি নাম্বার, এটা অনেক, এখানে কিছু লিখিনি এখনও, আর এটা তো বললাম আমি কী করি। আর এখানে এটা অনেক আগের, এটা কাগজ। আর হচ্ছে এখানে দুইটা ব্যাগ, এই ব্যাগে কী আছে ওই ব্যাগে কী আছে দেখাচ্ছি, একটু দাঁড়ান, একটু ওয়েট করেন। সরি বললাম আমি একটু ক্যামেরাটা অফ করেছিলাম। আচ্ছা এখানে কী আছে আপনাদের কাছে দেখালাম এই যে, দেন এখানে যেটা আছে বললাম। আর এখানে হচ্ছে আপনার এটা হচ্ছে, এখানে যেটা আছে সেটা হচ্ছে ক্লাস ফাইভের আগের কিছু বই, যেগুলো অ্যাডভান্স আমি পেয়েছিলাম একজনের কাছ থেকে। আর এখানে কিছু শিট, এটা আমি ওই ওই সেট আপটা দেখাইনি। আর এখানে কী আছে দেখাচ্ছি, এখানে হচ্ছে হচ্ছে আমার অ্যাসাইনমেন্টের খাতা, পরীক্ষার খাতা, সিটি পরীক্ষার খাতা, অনেক পরীক্ষার খাতা, এই যেগুলো খাতাগুলো, এটা বোর্ড, তিনটা বোর্ড। তারপরে এগুলো বাসায় লেখার জন্য খাতা, এই যে বাসায় লেখার জন্য খাতা, আর এখানে একটা এক্সট্রা। তো এগুলো গোছানোর পরে দেখা হচ্ছে, নাহলে মা বকা দিতে পারে। গাছ গুছিয়ে ফেলেছি, এই যে অনেক সুন্দরভাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ গুছিয়ে ফেলেছি। এখানে হচ্ছে হচ্ছে আপনার অনেকগুলো ব্যাগ, শপিং ব্যাগ অনেক, এখানে দুইটা পলিথিন, এখানে অনেক শপিং শপিং ব্যাগ, এখানে আমার টাকা পয়সা, এখানে আমার টাকা, আর এখানে আমার টাকা, যেগুলো দেখানো যাবে না, অনেক কষ্টে জমাই আমি সিক্রেট। আর এখানে হচ্ছে আমার নিচে এদিকে দাঁড়ান দেখাচ্ছি জুতা, এখানে হচ্ছে আমার জুতা, সরি জুতা বাচ্চাদের মতো করে বলে ফেলছি। এটা যখন কিছু খেলি হয়তো পড়ি, মানে যখন কিছু হয়তো কেন, যখন কিছু খেলি পড়ি বাইরে মাঠে কোথাও খেলতে গেলে। আর এটা আমার ভালো কোনো জায়গায় পড়ে যাওয়ার জন্য জুতা, দূরে কোথাও বা ভালো কোনো জায়গায়। আর এটা হচ্ছে আমার স্কেটিং শো, তো এখন এগুলো গুছিয়ে ফেলি, গুছানোর পর আপনাদের সাথে দেখা হচ্ছে। গুছিয়ে ফেলেছি গাছ জুতা। আর এখানে আছে হচ্ছে আপনার এসি রিমোট আর দুইটা জিনিস, এখানে খালি ড্রয়েড। আর এখানে আমার একটা ওয়্যারলেস হেডফোন, ভেজলিন চিরুনি, এখানে আমার ফতুয়া, তারপরে পাঞ্জাবি পায়জামা, ঈদের জামা কাপড়, মানে পাঞ্জাবি পায়জামা আর কি, ঈদের পাঞ্জাবি যেগুলো পরি ওগুলো। তারপরে এখানে বাসার বাইরের সব কাপড় চোপড়, বাসার এবং বাইরের। আর এই আমার টেবিলের, এইগুলো আর তো কিছু দেখানোর মতো নাই। আর এই সাইডে আমার চাবি, এটা আমার সাইকেলের চাবি, আর এটা বাসার নিচের গেটের চাবি। আর আমার চেয়ার হচ্ছে আপনার এটা, টেবিলের চেয়ার, এখানে জায়নামাজ রাখি। আর মা এটা জিনিস একটা রেখেছে, এটা আমার গোসল করার পরে টাওয়েল, যেটা দিয়ে আমি শরীর মুছি। আর এখানে মা একটা জিনিস রেখেছে জায়নামাজ। তো দেখা হচ্ছে বাবার বারান্দায়, সরি গাইস বাবার বারান্দায় না, এখানে একটা জিনিস দেখানোর বাকি ছিল, এটা এটা অনেক দিন আগের, ব্যবহার হয় না, এটা একটু দেখিয়ে নিলাম। এখন দেখা হচ্ছে বাবার বারান্দায়, বাবা বারান্দায়, সরি